ঢাকায় সিনেমার বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দুই নায়ক অনন্ত জলিল ও শাকিব খান। সময়ের দুই জনপ্রিয় এই নায়কদের মধ্যে কে সেরা তা নিয়ে ভক্তদের মধ্যে লেগে আছে কাদা ছোড়াছুড়ি। দর্শক, জনপ্রিয় এই দুই নায়কের ব্যক্তিগত ক্যারিয়ারের তুলনা নিয়ে এবারে চলচ্চিত্রের বিশেষ আয়োজন। তো চলুন তাহলে শুরু করা যাক। নায়ক অনন্ত জলিলের প্রকৃত নাম মোহাম্মদ আব্দুল জলিল অনন্ত, চলচ্চিত্র জগতে পরিচিতি পান অনন্ত জলিল নামে, এবং শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা, চিত্র জগতে পরিচয় পান শাকিব খান নামে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক অনন্ত জলিলের উপাধি এজে আর শাকিব খানের উপাধি কিং খান। অনন্ত জলিলের জন্ম 1977 সালের মুন্সীগঞ্জ জেলায়, কিং খান শাকিব খানের জন্ম 1979 সালে গোপালগঞ্জ জেলায়। অনন্ত জলিলের শিক্ষাগত যোগ্যতা BBA ও ফ্যাশন ডিজাইনিং, অপরদিকে কিং খান SSC পাশ করেন। অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা এবং শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলি। অনন্ত জলিলের অভিনয়ের যাত্রা শুরু 2009 সাল থেকে এবং শাকিব খানের 1999 সাল থেকে। অনন্ত জলিল অভিনীত প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ এবং শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা। অনন্ত জলিলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কিল হিম এবং শাকিব খানের প্রিয়তমা। নায়ক অনন্ত অভিনীত সিনেমার সংখ্যা 8টি এবং নায়ক শাকিব খান অভিনীত সিনেমার সংখ্যা প্রায় 250-এরও অধিক। সিনেমা প্রতি নায়ক অনন্ত জলিল চার্জ করে থাকেন প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, অপরদিকে শাকিব খান চার্জ করে থাকেন প্রায় 40-50 লাখ টাকা। কোনো সিনেমায় তিনি 50 লাখেরও বেশি পেয়েছেন বলে শোনা যায়। অভিনয় জীবনে অনন্ত জলিলের উল্লেখযোগ্য কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে কিল হিম, নিঃস্বার্থ ভালোবাসা, দিন দ্য ডে, এবং শাকিব খানের কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে প্রিয়তমা, শিকারি, পাসওয়ার্ড, কোটি টাকার কাবিল। অনন্ত জলিল অভিনয় জীবনে 2 বার মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ও মোস্ট ওয়েলকাম সিনেমার জন্য CGFB পারফরমেন্স পুরস্কার অর্জন করেন। অপরদিকে শাকিব খান তার অভিনয় জীবনে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 8 বার মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরো অসংখ্য পুরস্কার অর্জন করেন। অনন্ত জলিলের মোট সম্পদের পরিমাণ প্রায় 110 কোটি টাকা, অপরদিকে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ প্রায় 220 কোটি টাকা। দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো জনপ্রিয় এই দুই নায়কের মধ্যে তুলনা? আপনাদের মতে কে সেরা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। পরবর্তী পর্বে দেখা হবে অন্য দুই জনপ্রিয় তারকার তুলনা নিয়ে। ততক্ষণ চলচ্চিত্রের সঙ্গেই থাকুন।